আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু নাইন এক্সিম ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে তোমাদের দেখাবো ঘুগনি কিভাবে তৈরি করা হয়, সঠিক নিয়মে পারফেক্ট ঘুগনি কিভাবে তৈরি করা হয় সেটাই তোমাদের আজকে আমি দেখাবো। খুবই অল্প উপকরণ দিয়ে খুবই সামান্য সময়ে তোমাদের দেখিয়ে দেবো। তো চলো দেখো, আমি দেখো প্রথমে এই ঘুগনিটাকে মানে মটরটাকে সারা রাত ভিজে দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে সকালে আমি এরকম ছোটো ছোটো করে আলুটা কেটে নিয়েছি আর মটর আর আলু একসাথে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তাতে প্রেসার কুকারে আমি সেদ্ধ করেছি, প্রেসার কুকারে আমি দুটো সিটি মেরেছিলাম। তাতে আমি সামান্য নুন দিয়েছি এবং সামান্য হলুদ দিয়েছি। হলুদটা তোমাদের ইচ্ছা মতো দেবে, তবে হলুদটা এখন দিয়ে দিলে ভালোই হবে, তাহলে কালারটা পারফেক্ট চলে আসবে। আমার যেমন কালারটা পারফেক্ট এসেছে ঠিক সেরকমই পারফেক্ট চলে আসবে। তো দেখেই নিলে আমি কিরমভাবে আলুটা ছোটো ছোটো করেছি। তো চলো এবারে আমি কি দেখা করছি দেখে নাও। তো দেখো, কড়াইটা আমি গরম করতে দিয়েছিলাম, দিয়ে কড়াই সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে, আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। আর তোমরা যদি মাঝারি পেঁয়াজ হয় তাহলে দুটো দেবে, মানে পেঁয়াজটা তোমাদের আন্দাজ মতো দেবে, যেরকম মটর আর আলুটা থাকবে ঠিক সেরকম অনুযায়ী তোমরা পেঁয়াজটা দিয়ে দেবে, তাহলেই হবে। আমার মটর আর আলু অনুযায়ী আমি পেঁয়াজটাকে দিয়েছি। তো বন্ধুরা, আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নেবো, হালকা ব্রাউন কালার করব, বেশি ডিপ ব্রাউন কালারটা করব না, একবারে হালকা ব্রাউন কালারটা করব। তো চলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালারটা করে নিই, তারপর তোমাদের সাথে আমি কথা বলছি। তো দেখো বন্ধুরা, আমার হালকা ব্রাউন কালারটা হয়ে গেছে। আমি এটাতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা রসুন বাটাটা আবার ভালোভাবে তেলে নাড়াচাড়া করে নিচ্ছি। তেলে আদা রসুন বাটাটা এই কারণেই ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, আদা রসুন বাটার যে গন্ধটা থাকে না, সেই গন্ধটা যাতে চলে যায় সেই জন্যই তেলে প্রথমে আমি দিয়ে দিয়েছি। এবার এর ওপরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ, এক চামচ লঙ্কা আর হাফ চামচ জিরে আর ধনে পাউডার একসাথে মিশানো আছে, সেটা আমি হাফ চামচ দিয়েছি। জিরে আর ধনে পাউডার একসাথে মিশানো আছে। তো এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি এই মশলাটা খুব ভালোভাবে কষে নিচ্ছি। দেখো তো বন্ধুরা, দেখো আমি খুব ভালোভাবে মশলাটা কষে নিয়েছি। এখন এবার এর ওপর আমি একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো। তো আমার তেজপাতাটা দেওয়া হয়নি, তার জন্য আমি এখন তেজপাতাটা দিয়ে দিলাম। আচ্ছা, এই ভালোভাবে তেজপাতাটাও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এবার এটাতে আমি ফুটতে দেবো। তো দেখো, পানিটা আমার মরে গেছে এবং মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার খুব ভালোভাবে মশলাটা কষা হয়ে গেছে। দেখেই বুঝতে পারছো কি সুন্দর একটা কালার চলে এসেছে, সাইডে সাইডে দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এটাতে সামান্য পরিমাণে যেমন পরিমাণ মতো নুন দেবো। তো দেখো, আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, যতটা আমার নুন লাগবে। আমাকে সেরকমই আন্দাজ মতো নুন দিতে হবে, যেহেতু এর আগে আমি সেদ্ধতে মানে মটর আর আলু সেদ্ধতে আমি নুন দিয়েছি, সেরকমই আমাকে আন্দাজ মতো নুনটা দিতে হবে। বেশি হয়ে গেলে হবে না, দরকার হয় অল্প এখন দিয়ে পরে চেকে নেবে। তো আমার মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে, এবার আমি আলু আর মটর সেদ্ধটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, খুব ভালোভাবে ধরে ধরে নাড়াচাড়া করতে হবে, যেন মটর আর আলুটা সেদ্ধ হয়ে গেছে যেহেতু, তো যেন ঘেঁটে না যায়। খুব ঘেঁটে গেলে মানে ঘাঁটাটা হবে, কিন্তু বেশি ঘেঁটে গেলে খেতে খারাপ লাগবে, ভালো লাগবে না, একবারে মানে মাখা মাখা হয়ে যাবে। তার জন্যে আমি খুব ভালোভাবে দেখো বন্ধুরা নাড়াচাড়া করে নিচ্ছি, খুবই ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। একবারে মশলাটা পারফেক্টভাবে এ মটর আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটাতে সামান্য পরিমাণে পানি দিয়েছি এটাকে। এবার আলু আর মটর আর মশলা একসাথে খুব ভালোভাবে কষার জন্য আমি এটাতে সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাতে আমি ফুটতে দিচ্ছি। দেখো ফুটে ফুটে গেছে, এবার এটাকে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখে বুঝতেই পারছো আমি কিন্তু খুব অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে কষেছি। এটাতে আমি একটুখানি শাহি গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলার সেন্টটা খুব ভালো লাগে তার জন্য দিয়ে দিলাম। তোমরা দিতেও পারো না দিতেও পারো, এটা অপশনাল। আমি গরম মশলাটা দিয়েও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম।
আমার কষাটা দেখে বুঝতেই পারছো যে আমি অল্প অল্প পানি দিচ্ছি আর এটাকে কষছি, এমনভাবে কষছি দেখো মটরও ঘেঁটে যায়নি আর আলুও ঘেঁটে যায়নি। এবার আমি খুব যে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে এবার ফুটতে দিচ্ছি। ব্যাস এইটা আমার হয়ে গেছে, মানে আর আমি এটাতে পানি দেবো না। এবার যা যা মশলা দেওয়ার আমি দেবো, এখন এটাতে একটা মশলা দেওয়া বাকি আছে, সেটা আমি তোমাদের লাস্টে দেখাচ্ছি। এটা এখন ফুটে যাক, তারপর তোমাদের দেখাবো। ততক্ষণ আমি ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে এটাকে ফুটতে দিচ্ছি। দেখো বন্ধুরা, এটা ফুটে গেছে। এবার এটাতে যে আমি মশলাটা দিচ্ছি সেটা হচ্ছে চাট মশলা। চাট মশলা ঘুগনিতে দিলে বেশ খেতে ভালো লাগে, চাট মশলার সেন্টটা খুব ভালো লাগে। তো এটাও অপশনাল, তোমরা দিতেও পারো না দিতেও পারো, তবে দিলে খেতে ভালো লাগে। তো দেখো বন্ধুরা, আমার ঘুগনি ফুটে গেছে, খুব সুন্দর একটা ঘুগনি তৈরি হয়ে গেছে। এবার তোমাদের আমি সার্ভ করে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, ঘুগনিটা দেখো কত সুন্দর হয়েছে, পুরো বাজারের মতো পারফেক্ট, দোকানের মতো ঘুগনি তৈরি হয়েছে। বাড়িতে বসে সামান্য উপকরণ দিয়ে এবং সামান্য কিছু দিয়ে তোমরা তৈরি করে নিতে পারবে এবং সামান্য সময়ে তোমরা তৈরি করে নিতে পারবে। তো বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি আমার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদের কাছে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো। তো ফিরবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, খুদা হাফিজ।